পৃথিবীতে বিভিন্ন কারণে রোগ ব্যাধি বিভিন্ন ব্যাকটেরিয়া ভাইরাস আছে, আপদ বিপদ আছে, ঝড় তুফান আছে, ভূমিকম্প আছে। এভাবে মানে ইমানের যেমন শত্রু আছে তেমন জীবনেরও শত্রু আছে। এই শত্রুগুলো থেকে যেমন দেহের শত্রু রোগ ব্যাধি বিভিন্ন জীবাণু, পৃথিবীতে চোর ডাকাত আছে, খারাপ মানুষ আছে, নিজের জীবনকে নিজের সহায় সম্পদকে রক্ষা করতে হয় জীবন বিরোধী অপশক্তি থেকে, এগুলোর সাথে ইমান বিরোধী অপশক্তি থেকে ইমান রক্ষা করতে হয়। ইমানের বিপরীত ধারাও আছে পৃথিবীতে। আল্লাহ তাআলা কোরআন করিমে এবং আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফে আমাদেরকে যে ইমান ধ্বংসাত্মক অপশক্তিগুলো সম্পর্কে সতর্ক করেছেন, জীবন মানবতা বিরোধী অপশক্তিগুলো থেকে রক্ষার পথ দিয়েছেন, ইমান রক্ষার পথ দিয়েছেন, কিভাবে আমরা বাতেলকে চিনব, বাতেল থেকে ইমান বাঁচাব এবং বিভিন্ন বাতেল জালেম অপশক্তি থেকে জীবনকে রক্ষা করব সেটার দিশা রূপরেখা ফর্মুলা দান করেছেন। এভাবে ইমানদার হিসাবে সব মানুষের জন্য, ইমানদার হিসাবে সব ইমানদারের জন্যই ইমানের পথ এবং বিপরীত পথ দেয়া আছে। সে পথকে তুলে ধরার জন্য, রক্ষা করার জন্যই শাহাদাতে কারবালা এবং যুগে যুগে আমাদের ইমামদের ওলিদের শাহাদাত, এর আগে বদর, হুসিফিন, সব কিছু একথা সব একই সাথে সব মানুষকেও রক্ষার জন্য, মানুষকে তার জীবনের লক্ষ্য উদ্দেশ্য পৌঁছার পথ ক্লিয়ার রাখার জন্য, পথ চেনানোর জন্য এবং জীবনের নিরাপত্তা, ইজ্জত, রুটি রুজি, সহায় সম্পদ, অধিকার, স্বাধীনতা এগুলো রক্ষার জন্য সিস্টেম দেওয়া আছে। কিন্তু মানুষ এখন সেই সিস্টেম হারিয়ে ফেলছে, বিপরীত সিস্টেমের ধোকায় পৃথিবীর সব মানুষ পড়ে গেছে। দুইটা দিকে, একটা আত্মার দিক, একটা জীবনের দিক। আত্মিক দিক থেকেও এখন মানব জীবনের কোনো সংজ্ঞা নাই, আমি মানুষ সেটা বলার কোনো ভিত্তি নাই, শুধু দৈহিকভাবে বলা যায়। আত্মিকভাবে চেতনার দিক থেকে, দৃষ্টির দিক থেকে, বিচার বোধ শক্তির দিক থেকে মানবিক দৃষ্টি এখন নাই, কারণ মানব সত্তা নাই, মানব জীবনের সংজ্ঞা নাই এবং মানব জীবনের অবিচ্ছেদ্য বিষয় হিসাবে জীবনের রাষ্ট্রীয় এবং বিশ্ব রূপরেখা, জীবন জীবন অপশক্তি থেকে নিরাপদ মুক্ত থাকা, জীবনের স্বাধীনতা গতিশীলতা বজায় থাকা, সত্যকে সত্য হিসেবে তুলে ধরার পরিবেশ, মিথ্যাকে মিথ্যা হিসাবে প্রমাণ করে মিথ্যা থেকে সবাইকে বাঁচানোর যে নিরাপদ পরিবেশ, সেটার নাম খেলাফত ইনসানিয়াত। মানবতার জগৎ, মানবতার রাষ্ট্র, মানুষ হিসাবে জীবন তার লক্ষ্য উদ্দেশ্যে পৌঁছার। মানুষ পৃথিবীতে সত্য চিনে আসে না, দুনিয়াতে এসেই সত্য মিথ্যা চিনতে হয়। সেই সত্য মিথ্যা চিনার বুঝার, মানুষটা যেন অমানুষ হয়ে না যায়, কুফরের দিকে চলে না যায়, মানুষ যেন মানুষ হয়ে, মানুষ হয়ে যেন মানুষ সত্যের চূড়ান্ত স্তর ইমানিয়াতে পৌঁছতে পারে, সে পথটা খোলা রাখার যে পৃথিবীর কাঠামো, জীবনের কাঠামো, সেটাই খেলাফত ইনসানিয়াত, মানবতার রাষ্ট্র, মানবতার দুনিয়া। এর আগে মানব সত্তা, মানবিক দৃষ্টি, রাষ্ট্র বিশ্ব অবশ্যই লাগবে। রাষ্ট্র বিশ্ব যদি বাতালের হাতে, জালেমের হাতে থাকে তাহলে জীবন রুদ্ধ হয়, সত্য রুদ্ধ হয়, খুন জুলুম অবিচার কায়েম হয়। এবং সেটা বোঝার জন্য যে হৃদয়, সে যে দৃষ্টি, যে উপলব্ধি থাকা দরকার, এবং সেটা সে অবস্থায় নিজেকে, নিজের অস্তিত্ব রক্ষার জন্য যে ইমানি মন মানসিকতা এবং মানবিক মন মানসিকতা থাকা দরকার, সেটা সবচেয়ে জরুরি। অর্থাৎ ব্যক্তি জীবনটা ঠিক রাখা, সমাজ রাষ্ট্রে বাতিল কায়েম হতে পারে কিন্তু সেটা অনেক কারণে হতে পারে, সেটা সত্যের ধারার দুর্বলতা, দুর্বলতা মানে সাংগঠনিক দুর্বলতা, দায়িত্বহীনতা, ঐক্যহীনতা, বিভিন্ন কারণে মিথ্যার শক্তি রাষ্ট্র সমাজ দখল করতে পারে, কায়েম হতে পারে। কিন্তু কোনো ইমানদার বা কোনো মানবিক মানুষ, ভালো মানুষ
মিথ্যা এবং জুলুমকে কবুল করতে পারে না ঠিক ইমানদার হিসাবে ইমানের বিপরীত কুফরকে কবুল করতে পারে না জুলুমকেও কবুল করতে পারে না আর ইমানদার না হলেও মানুষ হিসাবেও যেমন কোথাও চুরি ডাকাতি খুন ছিনতাই অনেক কিছুই হতে পারে খারাপ লোকদের মাধ্যমে এগুলো হতে পারে কিন্তু সেগুলোকে কোনো ভালো মানুষ মানবিক মানুষ ন্যায়পরায়ণ মানুষ বিবেকবোধ শক্তি সম্পন্ন মানুষ কখনো অন্যায়কে সমর্থন করতে পারে না বরং অন্যায়ের বিরুদ্ধে মানবতা বিরোধী সব কিছুর বিরুদ্ধেই একজন মানুষকে মানুষ হিসেবে থাকতে হবে একই সাথে মানবতা বিরোধী যা কিছু আছে তা থেকে সব মানুষকে বাঁচানোর জন্য সব জুলুম থেকে বাঁচানোর জন্য মানবিক মানুষকে দায়িত্ব পালন করতে হবে এটা মানবিক দায়িত্ব আর ইমানদারের জন্য কুফর জুলুমের কাঠামো দূর করে ইমানিয়াতের ইনসানিয়াতের কাঠামো আনা সেটা ইমানদারের জন্য ইমানি অঙ্গীকার কলেমার অঙ্গীকার সেটা ঈদ আজমের আমানত সেটা মিল্লাতের মহান জাতীয় শহীদ দিবস আদাদ কারবালা দিবসের আমানত সকল নবী রাসূল ওলীদের শহীদদের আমানত এই আমানত আর জীবন ইমানি জীবন আর ইমান ইমানি দায়িত্ব এগুলো একাকার বিষয় একই সাথে মানুষ হিসেবে মানব জীবন মানবিক বিচার বোধ শক্তি মানবতা বিরোধী অপশক্তি থেকে মুক্তির সংগ্রাম মানব জীবন মানবাধিকার রক্ষার সংগ্রাম মানব জীবন রক্ষা বলতে যেমন জীবনকে খুন জুলুম অবিচার থেকে বাঁচানো বোঝায় এটা দ্বিতীয় বিষয় এটা তো অবশ্যই করতে হবে কিন্তু খুন জুলুম অবিচারের শিকার হয়েছে মারাত্মক শিকার হলো মানে মানব জীবন হারিয়ে ফেলা মানব সত্তা হারিয়ে ফেলা মানবাত্মা হারিয়ে ফেলা এই হারিয়ে ফেলা বলতে নিজেকে হারিয়ে ফেলা নিজের অস্তিত্বকে হারিয়ে ফেলা নিজের সত্যভিত্তিক অস্তিত্বকে হারিয়ে ফেলা সেটা এখন হারিয়ে গেছে আমি মানুষ সেটা পৃথিবীর বর্তমান পৃথিবীতে আল্লাহর ওলিরা ছাড়া কেউ প্রমাণ করতে পারবে না আমি ইমানদার সেটাও আল্লাহর ওলিরা ছাড়া কিছু খাস মুমিন ছাড়া পৃথিবীর কোনো মানুষই আমি মানে যারা মুসলিম দাবি করে যে 200 কোটি মানুষ মুসলিম এখন দাবি করে কিন্তু খুব অল্প সংখ্যক মানুষ খুব হাতে গোনা কিছু মানুষ ছাড়া মুমিন ছাড়া কেউ নিজেকে ইমানদারও প্রমাণ করতে পারবে না এবং 800 কোটি মানুষের মধ্যে হাতে গোনা কিছু সত্যের দিশা প্রাপ্ত সত্যের সাথে একাকার জীবনের সত্যের সাথে একাকার অল্প কিছু হাতে গোনা ভাই বোন ছাড়া নিজেকে মানুষকে প্রমাণ করতে পারবে না আমরা মানে প্রমাণ করে দিতে পারবো যে যারা কোনো বাতালের সাথে যুক্ত আছে তিনি ইমানদার দাবি করার কোনো ভিত্তি নাই দাবি করলেও সেটা মিথ্যা হবে ঠিক মানবতা বিরোধী অপশক্তির সাথে ইমানের বাহিরের লোকটা তো আর ইমান বলে না কিন্তু আমরা সেটাকে মিথ্যা বলি যে কোনো কিছু যদি মিথ্যা আমরা প্রমাণ করতে পারি জীবন বিরোধী মানবতা বিরোধী প্রমাণ করতে পারি তাহলে তিনি যদি সেটার সমর্থন করেন সেটার সাথে যুক্ত থাকেন বুঝিয়ে দেওয়ার পরও যদি তিনি সেটা থেকে মুক্ত না হন তাহলে তাকে মানুষ বলা যাবে না তার মানুষ দাবিটা মিথ্যা হয়ে যাবে তিনি মানবতার শত্রু তিনি মানুষ নন অমানুষ হয়তো বাহ্যিক দৈহিকভাবে মানবিক মানুষের একটা সুরত বা অবয়ব আছে কিন্তু আসলে প্রকৃতপক্ষে তিনি শয়তান তিনি স্রষ্টার এবং সৃষ্টির শত্রু তিনি নিজেরও শত্রু যিনি তিনি সেটা বুঝতে পারেন না এভাবে আমরা আজকে যারা মুসলিম দাবিদার পৃথিবীতে কলেমা পড়ে কিন্তু কলেমার আলো কলেমার ইমানি আকিদা কলেমার চেতনা কলেমার দৃষ্টি কলেমার অঙ্গীকার শপথ কলেমায় যা কিছুর বিরুদ্ধে যা কিছু থেকে মুক্ত থাকার জন্য শপথ নেওয়া হলো যা কিছু কলেমাতে কবুল করা হলো যা কিছু রক্ষার শপথ যা কিছু কায়েমের শপথ যা কিছু উৎখাতের সংগ্রামের শপথ কলেমার আত্মা কলেমার দৃষ্টি কলেমার চেতনা কলেমার মর্মধারা কলেমার হৃদয়গত অবস্থান যে আল্লাহ হাবিবের প্রেমে জীবনের উৎসর্গতা কলেমার ইমানি আকিদা যে প্রেনবী আল্লাহ তালা জাতে পাকে নূর এভাবে দিনের প্রতি যে আকিদা দিন পূর্ণাঙ্গ দিন আর জীবন একাকার এভাবে আকিদার অনেক দিক রয়ে গেছে আহলে বাইত ইমান আম্বি আলহিমসাল্লাম পবিত্র নিষ্পাপ আহলে বাইত পবিত্র আহলে বাইত মন দুনিয়াতে আসার পরে তেমন দুনিয়া থেকে জাহিরিভাবে চলে যাওয়ার এভাবে
আকিদার অনেক দিক রয়ে গেছে, দিন পূর্ণাঙ্গ, খেলাফত হক, মলকিয়ত বাতিল, এগুলোও আকিদা। হককে হক জানা এটাও আকিদা, বাতিলকে বাতিল জানা এটাও আকিদা। এভাবে জীবনের কলেমার চেতনার ভিত্তিতে জীবনের সত্য উপলব্ধি করা যায়, আমার আত্মা, আমার সত্তা, আমার অস্তিত্ব। আমরা এটা মানবিক স্তরে মানুষের জন্য বলি, এটা শুধু মানুষের জন্য নয়, ইমানদার এছাড়া ইমানদারও হবে না। আল্লাহর নামে জীবন না হলে যেমন মানুষ হয় না, তেমন ইমানদারও হতে পারে না। রেসালাত কেন্দ্রিক না হলে আল্লাহর নামে জীবন হয় না, রেসালাত কেন্দ্রিক না হলে সে কলেমা পায় না, রেসালাত কেন্দ্রিকতা ছাড়া আল্লাহর তালার নাম নিলেও সে আল্লাহকে পাবে না, আল্লাহর কবুলিয়ত পাবে না। ভাবে আমরা ইনসানিয়াত বিপ্লবের স্তরে ষষ্ঠ নামে জীবন, এটা মানুষ বানানোর জন্য ষষ্ঠ নামে জীবন বললেও ইমানদার হয় না, কিন্তু ইমানের সেটা শর্ত, তবে একমাত্র শর্ত নয়। যেমন লা ইলাহা ইল্লাল্লাহ এতটুকু পড়লে কেউ ইমানদার হবে না, ইমানের পথে সে এক কদম আগাইল কিন্তু রেসালাত কবুল না করলে। প্রণবীকে আল্লাহর সংযোগ সম্পর্কের মূল হিসাবে, প্রণবীর মধ্যে আল্লাহ এবং প্রণবী আল্লাহ জাতে পাকে নূর, প্রণবীকে ছাড়া আল্লাহর কোনো সংযোগ সম্পর্ক কবুলিয়ত হয় না। রেসালাত ভিত্তিক না হলে তাওহিদ ভিত্তিক হবে না, রেসালাতকে বাদ দিয়ে তাওহিদ তাওহিদ করলে সে ইবলিস হবে, এটা এটা বুঝতে হবে। এই জন্য সুন্নি আন্দোলন ইমানিয়াতের সরাসরি যে প্রতিষ্ঠান, আর ইমানে আনার জন্য যে ইনসানিয়াত বিপ্লব, সব মানুষকে আগে বস্তুবাদ থেকে মুক্ত করে, বস্তুবাদী চেতনা থেকে মুক্ত করে, বস্তুর নামে জীবন এখান থেকে মুক্ত করে মানব জীবনে নিয়ে আসে যে আমি মানুষ, আমি বস্তুর ঊর্ধ্বে, মানব সত্তাকে উপলব্ধি করা যে আমার আত্মসত্তা কোনো উপায়েই, এটা ইমানেরও অবিচ্ছেদ্য বিষয়, কলেমার থেকে আসছে, কলেমারই আলো, কলেমারই দিশা, কলেমারই মর্মধারার অবিচ্ছেদ্য বিষয়, যে জীবন বস্তুর নামে হইতে পারে না। বস্তুর নামে জীবন হয় ইমানের দৃষ্টিতে শির্ক, এবং এটা নাস্তিকতার একটা ধারা রূপরেখা, এটা আল্লাহ তাআলার থেকে নাম মোবারক থেকে বিচ্ছিন্নতা, এটা রেসালাত থেকে বিচ্ছিন্নতা, এটা জীবনের সত্য হারিয়ে ফেলা। যে যিনি যিনি মানুষই হতে পারেন নাই, তিনি ইমানদার হওয়ার তো কোনো সুযোগই নেই। আগে তো মানুষ হতে হবে, মানুষই মুমিন হতে হবে, মানুষই তো মুমিন হয়। মানুষ ছাড়াও মুমিন আছেন জিনদের মধ্যে, ফেরেশতার মধ্যে, সেটা অন্য বিষয়। মানুষের জন্য তো আগে, এখানে মানুষ বলতে নিছক জীব মানুষ নয়, স্পেসিস হিসেবে শুধু মানুষ নয়, এটা বায়োলজিক্যাল মেডিকেলি মানুষ হলে হবে না, আত্মার দিক থেকে, দৃষ্টির দিক থেকে, চেতনার দিক থেকে মানুষ হতে হবে। এবং যারা আসলে সত্য থেকে বিচ্ছিন্ন, মিথ্যার মধ্যে আছে, এরা বায়োলজিক্যালি মেডিকেলি মানুষ যদি প্রমাণ হয়, প্রকৃতপক্ষে সূক্ষ্মভাবে বায়োলজিক্যালি মেডিকেলিও মানে মানে সুস্থ মানুষ নয়, এটা এটা দেহ সুস্থ থাকতে পারে, এটা তার হাড় লাংস কিডনি লিভার সুস্থ থাকতে পারে, তার কিন্তু তার ব্রেন সুস্থ নাই, মানে এটা অসুস্থ, এটা মানসিক বিকারগ্রস্ত, এটা মানসিক প্রতিবন্ধী। যারা মিথ্যায় থাকে এরা সুস্থ মানুষ নয়, এটা মানসিক দিক থেকে সুস্থ মানুষ নয়, সেটা বর্তমান চলমান মনোবিজ্ঞানের হয়তো আওতার বাহিরে, কিন্তু আসলে সুস্থ নয়। সেটা সেটা মানে সেটা আমরা সায়েন্টিফিক্যালিও প্রমাণ করে দিতে পারবো। মানে যেমন ক্লাসের মধ্যে কেউ যদি দুই দুই পাঁচ লেখে, তাকে পাশ করবে না, ছাত্র হিসেবে সে ব্যর্থ, সে পরীক্ষা পাশ করবে না। এভাবে সব সাবজেক্টে ফেল করলে তো স্কুল থেকে বের করে দেয়, তো এভাবে তাকে ছাত্র হিসেবে কাউন্ট করে না, স্কুল স্বীকার করে না। এভাবে এগুলোর সাথে যদিও মানে দিকগুলোর তুলনা হয় না, এগুলো ক্ষুদ্র বিষয় কিন্তু ওইটা তো আসল বিষয়। তো এভাবে মানুষ দাবিদার পৃথিবীতে আছে, কিন্তু মানব জীবনের সংজ্ঞা নাই, মানবতার রাজনীতি পদের বা ক্ষমতার বিষয় নয়, মানবতার রাজনীতি এটা হচ্ছে যে মানব জীবনকে নিরাপদ গতিশীল রাখা, মানবাধিকারকে জারি রাখা। মানে চোর ডাকাত থেকে যেমন ঘর বাঁচানোর চেষ্টা করা হয়, এভাবে মহাচোর মহা ডাকাতদের দেখা যায়, তারা সত্যকে নিষিদ্ধ করে দেয়। যেমন কেবলাভূমি আল্লাহ রবে তো অবশ্যই সত্য নিষিদ্ধ, ইমান নিষিদ্ধ, শানে রাসালাত নিষিদ্ধ, আহলে বায়তের মহাব্বত নিষিদ্ধ, সেখানে তো খেলাফত নিষিদ্ধ, সেখানে মুলকিয়ত কায়েম, সেখানে বস্তুবাদ কায়েম, সেখানে তো কলেমের চেতনা নাই। সেখানে যদি কেউ সত্য তুলে ধরে মিথ্যাকে মিথ্যা বলে জবাই করে দিবে, যে সৌদি আরব মিথ্যা, আল্লাহ রব হক, এটা সেখানে বলা যাবে না। খেলাফত হক মলিকিয়ত সেখানে বলার সুযোগ নাই, রাষ্ট্র সবার, দুনিয়া সবার, এক গোত্রের নয়, সেখানে সেটা বলার সুযোগ নাই। যে আমার চেতনা, আমার অস্তিত্ব গোত্রবাদী নয়, আমি জাতীয়তাবাদী নই, আমি বস্তুবাদী নই, আমি মানুষ, বস্তুর ঊর্ধ্বে আমার অবস্থান, আমার জীবন, স্রষ্টার নামে, দুনিয়া সবার,
এটা স্রষ্টার স্রষ্টার হাবিবের স্রষ্টার এবং স্রষ্টার হাবিবের পক্ষ থেকে দুনিয়া সবার সব মানুষের সমান অধিকারের দুনিয়া অক্সিজেন আলো বাতাস মাটি পানি যেমন সবার দুনিয়া সবার সব মানুষের এবং কেউ কারো জীবনের মালিকানা দাবি করতে পারে না দুনিয়ার মালিকানা দাবি করতে পারে না মালিকই শুধু আল্লাহ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে রেসালাত অবশ্যই মালিক অথরিটি এবং রেসালাত থেকে সেটা আল্লাহ দান রেসালাতের মাধ্যমে আসে আল্লাহ কাউকে সরাসরি কিছুই বলেন না এভাবেই রেসালাতের মাধ্যমে সেটা সব মানুষকে আত্মমালিকানা এবং দুনিয়ার মালিকানা দেওয়া হয়েছে আত্মমালিকানা যে আমার বিশ্বাস নিয়ে আমার চলার অধিকার আমার মালিক আমি এই মালিকানাটা আল্লাহ আল্লাহ হাবিবের প্রদত্ত তাই সেটাকে খেলাফত ইনসানিয়াত বলা হয় তাই খেলাফত ইনসানিয়াতের বেসিক মৌলিক ফান্ডামেন্টাল পয়েন্ট হচ্ছে নিজের ব্যক্তিজীবন ব্যক্তিজীবনে খেলাফত ইনসানিয়াত এটা আত্মা সত্তা ঠিক মানবতার প্রতিনিধিত্ব করা সব মানুষের রক্ষার উদ্ধারের দায়িত্ব পালন করা এবং মানবতা বিরোধী তথা সত্য বিরোধী অপশক্তির বিরুদ্ধে সংগ্রামে যুক্ত থাকা তাই যখন মিথ্যা জুলুম কায়েম হয় সত্য মানবতা উচ্ছেদ হয় তখন মানুষলীয় মানবতা বিরোধী শক্তির মানবতা বিরোধী শক্তি থেকে মুক্তির জন্য সত্য মানবতাকে রক্ষার জন্য সব মানুষের আত্মা জীবন বাঁচানোর জন্য মানব জীবনকে রক্ষার সংগ্রাম মানবতার মুক্তি সংগ্রামে আসতে হবে ঘরে আগুন লাগলে আগুন নিভাতে হবে দেখে দেখেও যদি চুপ করে থাকে তিনি ঘরে শত্রু এভাবে এভাবে মানে তাই ইনসানিয়াত বিপ্লব তার রাজনীতি মানবতা রাষ্ট্র এটা এগুলো নিয়ে সব প্রচলিত অর্থের রাজনীতি না এটা মানব জীবনকে রক্ষার অস্তিত্ব রক্ষার অপশক্তি থেকে বাঁচানোর যেমন রোগ ব্যাধি থেকে কাউকে বাঁচানোর চিকিৎসা করা হয় চোর ডাকাত থেকে জীবন সহায় সম্পদ বাঁচানোর চেষ্টা করা হয় আগুন থেকে বাঁচানোর চেষ্টা করা হয় এভাবে ঝড় তুফান দুর্যোগ থেকে বাঁচার চেষ্টা করা হয় প্রতিরক্ষার ব্যবস্থা নেওয়া হয় এই ব্যবস্থার নামে এখানে রাজনীতি এটা রাজনীতিটা এখানে জীবনের নীতি জীবন কোন পথে চলবে শিক্ষা ব্যবস্থা কেমন হবে আইন ব্যবস্থা বিচার ব্যবস্থা প্রশাসন ব্যবস্থা সমাজ ব্যবস্থা কেমন হবে এবং তার চেয়েও গুরুত্বপূর্ণ মানুষ মানুষ থাকবে কিনা মানুষ মানুষ হবে কিনা মানবিক চেতনা মানবিক দৃষ্টি মানবিক বিচার বোধ শক্তি থাকবে কিনা নাকি মানুষ অমানুষ শয়তানের বন্ধু মিথ্যা জুলুমের দাস হয়ে সত্যের শত্রু মানবতার শত্রু মানুষ মানবরূপী শয়তান হয়ে যাবে এটাই ইনসানিক বিপ্লবের মানবতার রাজনীতির মানবতার রাষ্ট্র বিশ্ব ব্যবস্থার একেবারে মৌলিক বিষয় তাই ইনসানিয়াত বিপ্লবকে বাদ দিয়ে খেলাফত ইনসানিয়াতের সাথে একাকার না হয়ে মানুষ দাবি করা যাবে না তাই ইনসানিয়াত বিপ্লবের যে মৌলিক সত্য ইনসান হওয়া জীবনের সত্য উপলব্ধি করা যে আমি মানুষ অধ্যায়ও আছে সবগতির উৎস কলেমা মানে বস্তুর ভিত্তিতে আত্মসত্তা অস্বীকার করতে হবে আত্মসত্তা কেবল আল্লাহ তাআলার নাম মোবারকে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আলোকে হতে হবে বাহ্যিকতার ভিত্তিতে জীবনের কোনো কিছু সত্য নয় মানুষ সাদা জামা কালো জামা নীল জামা লাল জামা পড়তে পারে কিন্তু এটাই তার সত্তা নয় এটা চেঞ্জেবল এটা মৌলিক নয় এভাবে মানুষ বিভিন্ন ভাষায় কথা বলতে পারে এটা তার মৌলিক সত্তা নয় ভাষার ভিত্তিতে ইমানি ভাষার ভিত্তিতে আত্মসত্তা হতে পারে না ভাষার ভিত্তিতে আত্মসত্তা জাতীয়তা হলে ইমানি জাতীয়তা থাকে না মানব জাতীয়তা মানব সত্তা মানবিক দৃষ্টি মানবিক অস্তিত্বই থাকে না এভাবে ভাষা নয় শুধু গোত্র দেশ রাষ্ট্র পেশা লিঙ্গ বর্ণ শ্রেণী পেশা লিঙ্গ আমি পুরুষ বা মহিলা এটা একটা বাহ্যিকতা কারো আত্মা পুরুষ আত্মা নয় কারো আত্মা মহিলা আত্মা নয় সবাই মানুষের আত্মা মানব আত্মা পুরুষ মহিলা এগুলো বাহ্যিক ব্যাপার এগুলো জীবনের হাকিকত নয় এই জন্য কেউ আল্লাহ দরবারে বড় সাটো উত্তম মধ্যম নয় এই জন্য কেউ জান্নাতে জাহান্নামী নয় আমি মানুষ এটা এই যে জীবনের সত্য সব বস্তুর ঊর্ধ্বে লিঙ্গের ঊর্ধ্বে ভাষার ঊর্ধ্বে বর্ণের ঊর্ধ্বে গোত্রের ঊর্ধ্বে শ্রেণীর ঊর্ধ্বে রাষ্ট্রের ঊর্ধ্বে সব কিছুর ঊর্ধ্বে যে আমি এক আমি সব বস্তুর ঊর্ধ্বে উঠে আমার আত্মপরিচয় আমার আত্মা সত্তা আমার জীবনের সত্য কোনো বস্তুর ভিত্তিতে না একমাত্র স্রষ্টার নামে হবে এটা ইমানের যেমন শর্ত মানব জীবনেরও শর্ত ঠিক ইমানের সত্য আরও অনেক ব্যাপক মানুষ জীবনের জন্য এটা প্রাথমিক শর্ত জীবনের সত্য উপলব্ধি করে আমি মানুষ এবং একই সাথে মানুষ হিসেবে মানবিক গুণাবলী বৈশিষ্ট্য দয়ামায়া গুণ জ্ঞান ভালোবাসা মানবিক দায়িত্ব এবং মানবতা বিরোধী অসৎ স্বভাবগুলো থেকে যেমন মুক্ত হওয়া মানবতা বিরোধী মন মানসিকতা সত্য বিরোধী মানবতা বিরোধী চেতনা মন মানসিকতা থেকে মুক্ত হওয়া
সত্যিকারের মানবিক মানুষ হওয়া, মানবিক গুণাবলী সম্পন্ন মানুষ হওয়া, তার আগে মানব সত্তা থাকা এবং সমগ্র মানবতার সেবায় কল্যাণে, নিরাপত্তা স্বাধীনতা রক্ষায়, মানবতার বিপ্লবে যুক্ত থাকা, মানবতা বিরোধী অপশক্তির বিরুদ্ধে, সত্য বিরোধী অপশক্তির বিরুদ্ধে, স্রষ্টা বিরোধী অপশক্তির বিরুদ্ধে, স্রষ্টার আপনদের বিরোধী অপশক্তির বিরুদ্ধে থাকা, সেজন্য সেদিন একটা আলোচনা হয়েছিল, আমাদের নেতৃবৃন্দ আলোচনাও করেছেন যে মানে ইনসানিয়াত এটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দান, এটা নিছক প্রচলিত রাজনৈতিক বিষয় নয়, এটা নিছক দলীয় বিষয় নয়, এটা জীবনের অবিচ্ছেদ্য বিষয়। ইনসানিয়াতের রাজনীতি, রাষ্ট্রনীতি, বিশ্বনীতি এগুলো জীবনের অবিচ্ছেদ্য বিষয়, এগুলো প্রাকৃতিক, এগুলো নিছক দলীয় বিষয় নয়। আমার জীবন বস্তুর ঊর্ধ্বে, এটা জীবনের সত্য, এটা কোনো দলীয় বিষয় নয়, দুনিয়া সবার সব মানুষের, এটা প্রাকৃতিক সত্য, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দান, প্রাকৃতিক দান মানেই আল্লাহ তাআলার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধান। ঠিক একই সাথে একটা মানুষ রাষ্ট্রীয় নাগরিক এবং বিশ্ব নাগরিক, বিশ্বের সব সম্পদের উপরে প্রতিটি মানুষের আল্লাহর হাবিবের দেওয়া অধিকার আছে, বিচরণের অধিকার আছে। বর্ডার এটা জীবন বিরোধী, মানবতা বিরোধী, বর্ডারকে মানলে কেউ সে শুধু ইমানদার থাক দাবির ভিত্তি হারায় তা নয়, সে মানুষ দাবির ভিত্তিরও হারায়। এভাবে অনেক সময় বর্ডার রক্ষা করতে হয়, সেটার বিভিন্ন প্রেক্ষাপট আছে। যদি সেটা মানবতার রাষ্ট্র হয়, সেখানে পৃথিবীর কোনো অংশ যদি স্বাধীন হয়, যতটুকু অংশ স্বাধীন হয়েছে অতটুকুকে রক্ষা করা, বাকিটুকুকে মানে মুক্ত করার চেষ্টা করা সেটাকে ঘাঁটি করে, সেই বর্ডার আর বর্তমান বর্ডার এক নয়। বর্তমান বর্ডার মানে জাতীয়তাবাদ, বর্তমান বর্ডার মানে এক গোষ্ঠীর রাজনীতি, এক গোষ্ঠীর রাষ্ট্র, বর্তমান বর্ডার মানে মিথ্যা জুলুমের সার্বভৌমত্ব, বর্তমান বর্ডারগুলো কারাগার এবং বস্তুবাদের সার্বভৌমত্ব। বর্তমান বর্ডারগুলো হচ্ছে যে মানবতার বিরুদ্ধে কারাগার এগুলো, তো সেটাকে আমরা মুক্ত করা, এটা এটা আমরা রাষ্ট্রের বিরুদ্ধে নই, আমরা বলতে মানুষ মানবিক দৃষ্টিতে রাষ্ট্রের মূল্যায়ন হবে, আমরা রাষ্ট্রের বিরুদ্ধে নই, রাষ্ট্র ব্যবস্থার বিরুদ্ধে, যদি রাষ্ট্র ব্যবস্থা মানবতা বিরোধী হয়, এভাবে রাষ্ট্রকে এক গোষ্ঠীবাদী করে ফেলার বিরুদ্ধে রাজনীতির নামে দস্যু নীতি, কুফর জুলুমের খুনের নীতি, পাশবতার নীতি, সত্যকে রুদ্ধ করার, মিথ্যাকে চাপিয়ে দেওয়ার নীতির বিরুদ্ধে, এভাবে পৃথিবীতে রাষ্ট্র একটা থাক, একশোটা থাক, দুইশোটা থাক, কিন্তু মানব জীবন মুক্ত থাকবে, মানব জীবন রাষ্ট্রের ঊর্ধ্বে থাকবে, রাষ্ট্র থাকবে মানব জীবনের সেবায়, মানব জীবনের সুরক্ষায়, সব মানুষের কাছে তার হক পৌঁছে দেওয়ার রূপরেখা হিসাবে, সব মানুষের কাছে তার সহায় সম্পদ রুটি রুজি পৌঁছে দেওয়ার ম্যানেজমেন্ট হিসাবে, জীবনকে রুদ্ধ করার, পরাধীন করে রাখার হাতিয়ার হিসাবে যখন রাষ্ট্র ব্যবহার হয়, তখন সেটা রাষ্ট্র থাকে না। ঠিক একইভাবে রাজনীতির নামে যখন এক গোষ্ঠীর মতপথ চাপিয়ে দেওয়া হয়, এক ধর্মের নামে, এক জাতির নামে, সেটা রাজনীতি থাকে না, সেটা রাজনীতির নামে দস্যু নীতি, পাশবতার নীতি, জীবনকে অস্বীকার, মিথ্যা জুলুমকে চাপিয়ে দেওয়া, সত্যকে মানবতাকে উৎখাতের কতগুলো প্রক্রিয়া হয়ে দাঁড়ায়, যেটা এখন পৃথিবীতে আছে। তাই জীবনের সত্য বোঝা এবং সে সত্যের ভিত্তিতে জীবনের রূপরেখা বোঝা, শ্রেষ্ঠার নামে জীবন, শ্রেষ্ঠার আলোকে জীবন, এবং সে জীবনের রূপরেখা বোঝা, সে জীবনের দুনিয়া বোঝা, সে জীবনের আত্মার উপরে, জীবনের উপরে, জগতের উপরে যেন মিথ্যা এবং জুলুমের কর্তৃত্ব কায়েম না হয়, আত্মা জীবন জগৎ যেন সত্য এবং মানবতার আলোক ধারায় সব মানুষের জন্য নিরাপদ শান্তিময়, সব শিশুর জন্য নিরাপদ শান্তিময় ভালোবাসার জীবন বিকশিত হওয়ার, সত্য চিনিয়ার মিথ্যা থেকে মুক্ত হওয়ার যে জগৎ, জগতের যে পরিবেশ, যে রূপরেখা, সেটাই তো খেলাফত ইনসানিয়াত। খেলাফত ইনসানিয়াত না থাকা মানে আত্মা এবং জীবন এবং জগৎ বিষাক্ত হয়ে যাওয়া, আধারে নিমজ্জিত হওয়া, রুদ্ধ পরাধীন হয়ে যাওয়া, এই পরাধীনতা থেকে আত্মা এবং জীবনের মুক্তির যে বিপ্লব, সেটা ইনসানিয়াত বিপ্লব। মানুষ হিসেবে সেটা সবার লাগবে, ক্যান্সার, এইডস, করোনা, এগুলা মানুষ হিসেবে সবার শত্রু, বস্তুবাদ, এক গোষ্ঠীর রাজনীতি, বস্তুবাদী জাতীয়তাবাদ, এগুলো মানুষ হিসেবে সবার শত্রু, কিন্তু সবাই চিনতে পারে না। ঠিক বাতাল ফারকা বস্তুবাদ দিনে বাতালা তাদের মূলকীয়ত, মানুষ হিসাবেও সব মানুষের শত্রু, মানবিক দৃষ্টিতে মানবতা বিরোধী, জীবন বিরোধী, ইমানের দৃষ্টিতে ইমানের শত্রু, ইমানদারের শত্রু, সত্য ধর্মের শত্রু তথা ইসলামের শত্রু।